যখদার বুকুর মাজত আনন্দ উদ্বাউল দি উঠিলে আনন্দ আত্মহারা হল মোর কোনা কোনা যে উপরি হল আর লগে লগে ডাঙর এটা পার্টি সকল গোয়ালি সকল মাতিলে গরুর গাড়িতে সব ভরালে আর ভরাই মিলাই গল আর গই তাদের এখন ঠাইট গছর ওসরতে কাপুর সাপুর দানি লই গাড়ির তলতে ভগবান কৃষ্ণ খুয়াই থই মা যশোদাই গোয়ালি সকল ভোজন করাইছে পার্টি দিছে আনন্দ করেছে সকলকে খুয়াইছে মাখন দই ক্রিম মলাই লাড্ডু সব খুয়াই আছে ভগবান কৃষ্ণ কি সময়তে গোল মারি দিলে কোন সুন্দর সুন্দর ধ্বজ ব্রজ যবন দুঃখ পদ্মযুক্ত রাতুর চরণেরে গোল মারি দিলে গাড়িখন লুটি খাই গল গাড়ি লুটি খাই গল তার মানে কি বার যে ভক্ত হৃদয় কৃষ্ণময় ভাবনা সোমাব জীবন লুটি খুয়াই দিলে জীবন লুটি খুয়াই দিলে রত্নাকর গোল মারি দিলে রত্নাকর গাড়ি মানে আমার শরীরটু এই শরীরটু হল রথ এই শরীর রূপী রথতে জীব আছে বহি আমার এটা সংসারী মানুহ রথ কোন ফালে গৈছেগে মরিবলৈ গৈ আছে সংসারী মানুহৰ ৰথখন কলৈ গৈ আছে মৰিবলৈ যিমানে বয়স হল সিমানে কলৈ গৈ আছে মৰিবলৈ মৰিব আৰু চিতালে যাব মৰিব কলৈ যাব চিতালে যাব কিন্তু ভগৱানে যদি গোল মাৰি দিয়ে অমৰত্ব ৰাস্তাৰে যাব প্ৰহ্লাদ অমৰ হৈ গল ধ্ৰুৱ অমৰ হৈ গল ৰত্নাকৰ অমৰ হৈ গল এয়া হল ভগৱত কৃপা ঈশ্বরে জীবন রূপান্তর করে দিয়ে কেনেকৈ মরিবলৈ যোৱা মানুহ অমৃত রাস্তারে লৈ যায় অমরত্ব দিয়ে আপোনাক মোক বুঝাইছে কৃষ্ণ সাধনা কর কৃষ্ণ হৃদয়ত রাখক আর যদি কৃষ্ণরূপী আধ্যাত্মিকতার জীবন সাধনা কৰিব পাৰে আপোনাৰ জীবন লুকি খাই যাব আগৰ জীবন নাপায় যি জিভাত মা মাছ মাংসর নাম শুনিলে জিভার পানি পড়েছিল সেই জিভা হরিনামত রক্ত পাব সেই জিভাই হরিনামত অর্থাৎ লুটি খাই যাব আগর জিভা না থাকিব আগর মন না থাকিব যি মনে আনর দুঃখ খুচুরি ফুরিছিল সেই মনে এদিন কৃষ্ণময় কাজল লগাই ললে সকলকে কৃষ্ণময় দর্শন পাব যি ভাবনা সংসার ভাবনা আসিলে মোর লড়াটু মোর নাতিটু মোর পুত্র মোর মাতি মোর বাড়ি আর সেই রাতিয়ে দিনে শয়নে সপনে সেইবোর ভাবনা এদিন আঁতরি যাব আর সেই ভাবনা আহিব কৃষ্ণময় ভাবনা মীরাবাইয়ের নিচিনা সেই ভাবনা আহিব লাজ না থাকিব ভয় না থাকিব মাথো কৃষ্ণময় ভাবনা মাথো কৃষ্ণময় ভাবনা আর সেই ভাবনায় আপনার জীবন লুটি খুয়াই দিব একে কৈছে জীবন পরিবর্তন জীবন লুটি খুয়া জীবন উল্টা হয়ে যাওয়া অর্থাৎ এতিয়া সংসারী মানুষের জীবন আধ্যাত্মিক হয়ে যাব আকর বস্তু বিচারি নাপায় রত্নাকরণ মাজত বাল্মীকি বিচারি পাব জানো কোনোবাই বাল্মীকি রত্নাকরণ মাজত বাল্মীকি আছে কিন্তু বাল্মীকির মাজত রত্নাকর নাই অর্থাৎ আমার প্রত্যেকের মাজতেই বাল্মীকি আছে আমি প্রত্যেকের মাজত যদি ভগবান সাধনা করে যদি ঈশ্বর সাধনা করে রত্নাকরণ মাজত বাল্মীকি রত্নাকর মানে রত্ন রাখল আত্মা কি ডকাই হয়ে গেল কেলে দেহর লগত লগ লাগিলে
কামনা বাসনার লগত জীবলক লাগিলে রত্না পর ডকাইড হয় আর যদি আত্মার লগত লগ লাগে তেতিয়া হল বাল্মীকি হয় একেটাই বস্তু এয়া হল আত্মা এয়া হল দেহ আর এইটু হল রত্নাকর রত্নর আকর এই যদি আত্মার লগত রত্নর আকর মান লগ লাগে বাল্মীকি হয়ে যাব আর যদি দেহর লগত লগ লাগে ডকাই হয়ে যাব রত্নাকরর মাজত বাল্মীকি আছে বাল্মীকির মাজত কেলে রত্নাকর নাই এই কারণে নাই এবার আত্মতত্ত্ব লাভ করার পাছত ভাগবত লাভ করার পাছত মাধব পুরীতে অন্যত্র রক্তর বিনাই এবার আধ্যাত্মিকতার রক পালে আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রক আপনার ঘৃণা উঠিল এখানে মাধব পুরুষক দিহিং রজা এক নাও ধন টকা পয়সা দিছিল কৈছে মোক ডিঙি কাটি মৃত্যুদণ্ড দিও মোক এইবোৰ দি পেলে নামালে মৃত্যুদণ্ড মানে কি মোক ডিঙি কাটক রাম নাম লৈ মই উদ্ধাৰ হম আর এই সকা ধন টকা পয়সা লৈ গলে অনন্ত কোটি কাললৈ মই নরকলে যাম অর্থাৎ রত্নাকর বাল্মীকি হওয়ার পাছত আরো রত্নাকর নহব কিন্তু রত্নাকরের মাজত বাল্মীকি সোমাই আছে যদি করবার সৎসঙ্গ পায় রত্নাকর কিন্তু বাল্মীকি হয়ে যাব কেলে যাব আপনা সবে যিমান সংখ্যাই নহক মাঝে মাঝে মনলে আহে নাই সব খাইও লাভ নাই মাঝে মাঝে বহুত বহুত টকা পয়সা থকা ধনী ব্যক্তি সকলে এবার হলে ভাবে নহয় এইসব ঘটিছো যে এইসব কোনো কাম নাই আহে নাই মনলে কক ডাঙর ডাঙর বিল্ডিং বোর যে টাইলস মার্বল পাথরে বনাইছে কেতিয়াবা কেতিয়াবা আপনার মনত আহে নাই এইসব বনালো হে এইসব থাকি ভালে নলগা হয়েছে কবার জুপুরি সুপুরি তো থাকুমগে নাকি গেলে অর্থাৎ সেইবোৰত আসল বস্তু নাই আসল বস্তু আছে যদি এবার এই আধ্যাত্মিক জীবন পাই কুয়াত পাই আধ্যাত্মিক জীবনের কুয়াত পাই তেতিয়া মনত রাখিব আর অন্যত্র রকত রকি না এ আমাক কৈছে আধ্যাত্মিক মানে কৃষ্ণ আজি যদি কৃষ্ণ অর্থাৎ আধ্যাত্মিক ভাগবত আমার ভিতর সোমায় তেতিয়া দেখিব জীবন আগর জীবন বিচারি নাপাব আগর জীবন বিচারি নাপাব এই ভাগবতর অনুষ্ঠানে অলপ অলপ আপনাকে পরিবর্তন হব আজি আইমাতৃসকলের সঁচা কথা এটা এইবোৰ হে কথা আগর আপনা সবর সেই ভাগবতর আগর জীবনটো আর ভাগবত শুনার এই কেইদিনের জীবনটির মাজত আপনা সবে পার্থক্য দেখিছেন নাই বাৰু দেখিছেন নাই অনুভব হয়েছেন নাই হয়েছেন নাই সেইটোয়ে কৈছে আপনার কোনো ফান্তিকিয়া হয়েছে হয়তো অলপ হয়েছে কোনোবার হয়তো ভাগবত শেষ হওয়ার পাছত নাথাকিব পারে কিন্তু তো অনুভব হয়েছে আপনার সবে অলপ হলেও অনুভব করেছে যে আগর সেই অবস্থা সময়কণ আর আজির সময়কণের মাজত পার্থক্য হয়েছে গতি আমার সেই কথাটুকু কৈছে যে ভগবান কৃষ্ণ আমার জীবন পরিবর্তন করব ভগবান কৃষ্ণ আমার জীবনের রাস্তা পরিবর্তন করে দিয়ে ভগবান কৃষ্ণ যদি আমার সাধনা করে ভিতর সোমায় আমার চিন্তার পরিবর্তন করিব বিচারের পরিবর্তন হয়ে যাব কুকর সংজ্ঞা পরিবর্তন হয়ে যাব এইটি হল শকত ভঞ্জন লীলা ইয়ার পাছত ভগবান কৃষ্ণই লীলা করেছে চক্রবাদ বধ চক্রবাদ চক্রবাদ মানে কি গোকুলত সোমালে চক্রবাদ